এটা অর্সে আমরা একটা নাকা করছিলাম ফুলতলা রোডে, যখন নাকা চলছিল সেই সময় আমরা একটা ব্লু কালারের হুন্ডার গাড়িকে ইন্টারসেপ্ট করি। ইন্টারসেপশনের সব পরে আমরা যখন গাড়িটাকে সার্চ করি, তখন আমরা একটা ওয়ান শটার পাইপ গান আমরা রিকভার করি, তার সঙ্গে সঙ্গে একটা HMM লাইট অ্যামিনিশন আমরা ওখানে রিকভার করি, তার সঙ্গে সঙ্গে কিছু আয়রন ইমপ্লিমেন্টস ছিল, যার মধ্যে একটা লোহার রড ছিল, একটা ভোজালি ছিল, সঙ্গে স্ক্রুড্রাইভার ছিল এবং একটা টেন্সার ব্লেডও আমরা সঙ্গে রিকভারি করি। প্রাইমার ফিসি যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এরা একটা প্রিপারেশন অফ ডেকয়াইটি করছিল, আর অ্যাসেম্বলি ফর ডেকয়াইটি সময় করছিল। এরা সবাই এর আগে কোনো না কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, বেসিক্যালি এরা মগরাহাটের লোক। এদের নামগুলো আমি বলি, একজনের নাম হচ্ছে আসিফ লস্কর, এর বাড়ি মগরাহাটে, আর একজনের হচ্ছে মোহাম্মদ হাইবুল ইসলাম গাজী, তার বাড়িও মগরাহাটে, প্রবীর মণ্ডল এর বাড়িও মগরাহাটে। এরা কি কোনো রাজনৈতিক লোকের সঙ্গে যুক্ত আছে, রাজনৈতিক দলের সাথে? আমরা ইনভেস্টিগেশন করে সব অ্যাঙ্গেলগুলোই আমরা বের করে দেখি। গাড়িতে কি হুন্ডাই গাড়ি করে আসছিল, সেখানে প্রেসের একটা স্টিকার বানিয়েছিল। প্রচুর বারুইপুরে চলছে, বা বারুইপুর শুধু নয়, সোনারপুর বারুইপুর পুলিশ জেলাতে, সেই এতে এই খবরের পরে, এই তল্লাশির পরে কি সেই পেস ভুয়ো পেস বাইক বা ইয়ের বিরুদ্ধে তল্লাশি চালাবে? অবভিয়াসলি চালাবে, তার কারণ হচ্ছে প্রেসের স্টিকার পেলে আমরা তো একটা ইনস্টান্স পেলাম, যেখানে প্রেসের স্টিকার লাগিয়ে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি মানে ক্রাইমের প্রিপারেশন চলছে। তো এইবার থেকে আমরা এটা আরও ইন্টেন্সিফাই করব। প্রিভিয়াস কোনোদিন এরকম স্টিকার ইউজ করে কি কোনো ক্রাইম করেছেন এখনো কি এখন পর্যন্ত? সেটা আমাদের ইন্টারোগেশনের মানে ইনভেস্টিগেশনের একটা পার্ট হবে, আমরা আরও ইন্টারোগেট করে জানবো যে এরকম কোনো প্রেসের গাড়িতে স্টিকার লাগিয়ে এরকম ক্রাইমে দেখা দিচ্ছে। থ্যাংক ইউ।